চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচন। সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় নির্বাচনী সাধারণ সভা, যেখানে সবশেষ অর্থ বছরের হিসেব নিকেশ তুলে ধরা হয়। আলোচনা হয় নানা বিষয় নিয়ে। প্রতি বছর এজিএমে আগামী অর্থ বছরের বাজেট পাশ হলো, এবার তা ছেড়ে দেওয়া হয় নতুন কমিটির ওপর। নির্বাচনী সাধারণ সভা শেষে দুপুর দুটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা 133 জন। সিনিয়র সহ সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ভোটের লড়াইয়ে 20 পদের বিপরীতে 45 জন প্রার্থী অংশ নিচ্ছেন। সভাপতি পদে নির্বাচন করছেন দুজন, চার সহ সভাপতি পদের বিপরীতে নির্বাচন করছেন 6 জন। 15 নির্বাহী সদস্য পদে নির্বাচনের মাঠে প্রার্থী সংখ্যা 37 জন। এবারে নির্বাচনে প্রকৃত ফুটবল সংগঠকদের নির্বাচিত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান। বেশ কিছু নতুন ডেলিগেট এবার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছেন, বিভিন্ন ক্লাব থেকে এসছেন। তো আমার মনে হয় যে ডেলিগেটদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে এবার, তো এটা সেটা বিগত বছরগুলোতে কিছুটা অনুপস্থিত ছিল। তো আমার মনে হয় যে ডেলিগেটরা এবার তাদের সুচিন্তিত মতামত প্রদান করে একটা সুন্দর কমিটি দেশবাসীকে উপহার দিতে পারবে। দর্শক, বাফুফে নির্বাচনের খবর জানাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, নির্বাচন নিয়ে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের প্রতিক্রিয়া কি? এছাড়া কতটা জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে ভোট জানাবেন। কাজী মোহাম্মদ সালাউদ্দিন এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে তিনি কথা বলেননি। তিনি যে এজিএমটি আছে সেই এজিএমে এখনও আছেন। দুপুর দুটার সময় ভোট শুরু হয়ে যাওয়ার কথা, খুব সম্ভবত এখন ভোট শুরু হয়ে গেছে। সাধারণত অতীতে যেমনটা দেখা যায় যে এজিএমের পরপর ভোট শুরু হয় এবং আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর আমরা জানতে পারি। তো কাজী মোহাম্মদ সালাউদ্দিন এখনও বের হন নেই। তিনি তার 16 বছরের যে ফুটবল ফেডারেশনের তার যে অবস্থান, সেই অবস্থানের পরিসমাপ্তি হলো এবং পরিসমাপ্তি হওয়ার ফলে নতুন একটি কমিটি আসবে। নতুন কমিটির কাছেই হচ্ছে গিয়ে সব কিছু হস্তান্তর হবে এবং সেই হস্তান্তরের প্রক্রিয়ায় অতীতে আমরা যেটি দেখেছি যে আগামী বছরের যেই ফুটবল কিভাবে চলবে তার যে বাজেটটি নির্ধারিত করা হয়, সেই বাজেট নির্ধারণের পুরো দায়ভার দেওয়া হয়েছে নতুন কমিটিকে। তার মানে এবারের এজিএমে আগামী বছরের যে বাজেট, সে বাজেটটি পাশ হয়নি, সেটি নতুন কমিটির কাছেই হচ্ছে গিয়ে হস্তান্তর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে ইমরুল হাসান, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন, তিনি এবারে গতবারের সহসভাপতি, এবারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তিনি ভিতরের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানিয়েছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার বিদায়ী যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলেছেন, কাউন্সিলরদেরকে অনুরোধ করেছেন, যারা ফুটবলের সঙ্গে সংশ্লিষ্ট, যারা ফুটবলটা বোঝে এবং ফুটবল নিয়ে যারা কাজ করতে চায়, কাজ করেছে অতীতে, তাদেরকেই ফুটবল ফেডারেশনের নির্বাচনে নির্বাচিত করতে, এরকম একটি বার্তা তার পক্ষ থেকে এসেছে বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে নতুন